একাত্তরের মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক পিয়াচ্চা রিপাবলিকা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালি আওয়ামী লীগ। এ সময় সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় কমিটির সদস্য অনিল দাশগুপ্ত যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচির প্রতিবাদ জানিয়ে সরকারের প্রতি মানবতা বিরোধীদের বিচার শেষ করার দাবি জানান। আওয়ামী লীগের সভাপতি মাতা হোসেনের সভাপতিত্বে ও আতিয়া রসুল কিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, বেলজিয়াম আওয়ামী লীগ সহ ইতালি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।